এভরিওয়ান, কি খবর সবার? আজকে আমি মাত্র দুটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে বাসায় বসে রাইস কুকারে ডাম্পলিং তৈরি করতে পারেন তা আমি আপনাদেরকে আজকে খুব সহজভাবে দেখাবো। এখন আমি ছোট ছোট রুটিগুলো তৈরি করব এবং চেষ্টা করব যাতে করে এটা একদমই পাতলা হয় এবং মোটা যেন না হয়, কারণ যখন আমি এটাকে একটা শেপে তৈরি করব, পুর ভিতরে দিব, তখন এটা মোটা হওয়ার কারণে আরও বেশি মোটা হয়ে যাবে। এখন আমি পাতলা পাতলা করে সবগুলো রুটি বানিয়ে ফেলেছি। এখন আমি এগুলোর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দেব যাতে করে একটি সাথে আরেকটি লেগে না যায়। আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আমি মাত্র দুটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ডাম্পলিংটা আজকে তৈরি করব। সো চলে যাচ্ছি পুর তৈরি করতে। আমি একটা ফ্রাই প্যানে আধা কাপ কুকিং অয়েল অর্থাৎ সয়াবিন তেল আমি নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসতে আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, চারটা টমেটো, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং তিনটা ডিম। এবং আমি আস্তে আস্তে নাড়তে থাকব যাতে খুব সুন্দরভাবে টমেটো এবং ডিমটা একসাথে মিশে যায়। আমার মেইন দুটি ইনগ্রিডিয়েন্টসই হলো টমেটো এবং ডিম, এবং এই দুটো জিনিস যে কোনো স্ন্যাক্সের সাথে আসলে যায় এবং খেতে খুবই ভালো লাগে। মোমো এবং ডাম্পলিংয়ের ক্ষেত্রে সত্যি অনেক ভালো লেগেছে যখন আমি প্রথম তৈরি করেছিলাম। তো আমি চিন্তা করলাম সবার সাথে এটা শেয়ার করি, আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে। আমার মোটামুটি এটা হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে ফেলব এবং কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডাম্পলিংগুলো একে একে তৈরি করে নেব। যেহেতু আমি একদমই এক্সপার্ট না আর কখনোই আমি ডাম্পলিংয়ের এক্স্যাক্ট শেপ তৈরি করতে পারিনি, তো যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে শেপ তৈরি করে নিতে পারেন যার যেমন খুশি। আমার ডাম্পলিংগুলো বানানো একেবারেই শেষ, এখন আমি চলে যাব আমার নেক্সট স্টেপে। আমার রাইস কুকারে আমি পানি ফুটিয়ে নিয়েছি অর্ধেকের কম, এখনও পানি ফুটছে এবং এই অবস্থায় আমি আমার এই ছিদ্রযুক্ত বাটিটার মধ্যে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবং তার উপরে ছিদ্রর উপরে উপরে আমি একটি একটি করে ডাম্পলিং বসিয়ে দিব এবং এরপর আমি আমার ঢাকনাটা ক্লোজ করে দিব। পানিটা এমন পরিমাণে গরম হতে হবে যেন এটা টক বগিয়ে না হয়, কারণ পানি ছিটিয়ে আসতে পারে ডাম্পলিংয়ের গায়ে, তখন ডাম্পলিংটা ভালোভাবে সেদ্ধ হবে না। 15 মিনিটের জন্য আমি এগুলোকে ঢেকে দিব, এখন আমার অপেক্ষার পালা শুরু। ডাম্পলিংগুলো স্টিম ভালো হয়েছে তখনই বোঝা যাবে যখন ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো বাহিরের আবরণ থেকে স্বচ্ছভাবে দেখা যাবে। ভেরি সিম্পল, খুবই ঝটপট হয়ে গেছে আমার ডাম্পলিং। এখন আপনাদের তৈরি করার পালা, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট সেকশানে দিবেন অথবা আমাকে মেইলও করতে পারেন। নেক্সট ব্লগ পর্যন্ত এখানেই, বাই, টাটা।